রবীন্দ্রনাথের একবার মানে জন্মদিন, সেই জন্য নন্দলাল অবনীন্দ্রনাথকে একটা চিঠি লিখছে যে গুরুজনের জন্মদিন আপনি আসুন আমরা একসঙ্গে উদযাপন করবো, যেহেতু তুই বলা মনে করতিস। এবার তখন এবার অবনীন্দ্রনাথ তো খুব ল্যাদ খেতেন, মানে উনি নিজের দক্ষিণের বারান্দা সেটা কোথাও বেরোতেন না। এবার উনি বলছেন যে না আমি যাব বলেই তৈরি হচ্ছিলাম, কিন্তু তখন হঠাৎ করে একটা আলো কালো পাখি আর অন্ধকারের সাদা পাখি এসে আমাকে দুটো পালক ছড়িয়ে দিয়ে বলল কোনটা সাদা কোনটা কালো হিসাব করে বলো। ভাবতে ভাবতে আমার বেলা, এবার এই যে আমি যে দুটো পাখি দেখছি এটা মানে আমার ওই ওই কথাটা মনে পড়ছে যে অন্ধকারে সাদা পাখি আর আলোর কালো পাখি, এই মানে তোর ছবিগুলোর সাদা কালো বিষয়টা নিয়ে কিভাবে তুই চালিয়েছিস সেটাকে? আমি বেশিরভাগ সময় পেনালিঙ্কের কাজ করেছি, মানে যখন স্কেচিং করি পেন্সিল দিয়ে শুরু করেছি, পেন দিয়ে করেছি, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়েট করে কালো সাদা ওয়াটার কালার করেছি। ওয়াটার কালার করতে ভালো লাগতো এবং পাখি নিয়ে যে ব্যাপারটা করছে সেটার মধ্যে প্রচণ্ড মানে আমার বাড়ির চারিপাশে কাক এবং যেখানেই আমি যেতাম আমি দেখতাম কাকের প্রভাবটা বেশি ছিল, তাই জন্য যে কাকের মানে প্রেজেন্সটাই আমার অসাধারণ লাগতো, প্রচণ্ড খারাপ শুনতে লাগে কাক। এতটাই ওভারবেয়ারিং ছিল আমার জন্য যে খুব ইন্টারেস্টিংও লাগতো যে সব এত জায়গায় যে কত পাখি দেখা যায়, কিন্তু শহরে থাকার মধ্যে সবচেয়ে বেশি কী কী দেখতে পারো কাক। তারপরে নানান রকম জায়গায় গেছি কাজে বেড়াতে গিয়ে সেখানে মানে নানান রকম অন্য পাখি হয়ে গেছে, কিন্তু ওই কালোর ব্যাপার ফ্যাসিনেট করার জন্য আমার যেটা বলেছে যে কালো মুরগি দেখলে বা কালো পাখি দেখলে বা কালো তোমার কাক দেখলে বা তার কী যেন মানে ফ্রেমিংগুলো বা জায়গা হিসেবেও আমি কালো সাদাটাকেই সবসময় ধরে চলেছি। মানে ধরো এই যে ছবি থেকে তোমার ভিডিওতে আসার জার্নিটা কিরকম? মানে আমি ধরো তোমার ভিডিও ক্লিপ তুলতাম এবং ভিডিও ব্যাপারটা খুবই ইন্টারেস্ট করতাম, যেহেতু প্রচুর সিনেমা দেখতাম এবং ভালো লাগতো ভিডিও আসে, কিন্তু যেহেতু আমি এডিট করতে পারি না তাই জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই জায়গা থেকে একটি বন্ধুর সাহায্যে আমি এই ভিডিও আমার ক্লিপ এবং আমার কিছু ছবি এবং কিছু ফুটেজেস নিয়ে আমি এই ভিডিওটাকে কোলেক্ট করি এবং তারপরে সেটাকে ইনস্টলেশন হিসেবে ভাবি। কারণ কি আমি দেখেছি যে মানে কালো সাদার এই ছবিগুলো কিছু ছবি আমি যেগুলো মানে মোশনে তুলেছি মানে যেগুলো খুবই মানে ফোনের ক্যামেরায় তোলা এবং সেগুলো আমার মনে হয়েছিল যে একসাথে কোনো একটা ভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে, যেটা আমার মনে হয় এই মানে ধরো এই ন্যারেটিভটা তৈরি করার কারণটা কি, মানে এই এডিটিং এর পলিটিক্সটা এইভাবে সাজিয়েছ কেন? মানে ধরো একই জিনিস সেটাকে বিভিন্নভাবে সাজালে বিভিন্ন ধরনের দেখায়, মানে এটাকে এইভাবে সাজানোর কারণটা কি? না সেটার কারণটা হচ্ছে যে আমি ধরো একটা মানে একটা মানে মুভমেন্টের কথা বলছি, যে ধরো মানে কোনো কিছুই মানে ইম্পারমানেন্সের কথা, সেই জন্য মানে আমি একটা প্রথমে শুরু করছি ট্রেন চলে যাওয়া বা মানে যাতায়াত সাইকেল চলে যাচ্ছে এবং সে বা ট্যাক্সি চলে যাচ্ছে বা একটা ঘর, এই ঘরটার ভিতরে আমি কাজ করছি বা এই যে ঘরটাকে নিয়ে সেই স্পেসটাকে নিয়ে আমি ভাবছি বা আমার ঘর বা আমার ঘরের যেখানে আমি ভাবছি বা মাঝে মাঝে রাস্তা দিয়ে চলে যাচ্ছি যখন সেখান দিয়ে কোনো একটা লোক চলে গেল, এই মুভমেন্টের মধ্যে দিয়ে যে ন্যারেটিভটা আমার মানে যেভাবে আমি সাজাচ্ছিলাম সেভাবে আমার মনে হলো এই ভাবে ব্যাপারটা, কারণ কি এর মধ্যে অনেক স্টিলও আছে, স্টিল ছবিও এর মধ্যে আমি মানে এডিট করেছি, এডিট করার সময় আমি স্টিল স্টিল ছবিগুলো আমি ইনকর্পোরেট করেছি, স্টিল ছবি এবং সেইগুলোকে এভাবে এবং যেহেতু এর মধ্যে কোনো কন্টিনিউটি নেই সেই জন্য আমার বন্ধু আমির মানে যে আমাকে এডিটটা করেছে আমি বললো সে এটার মধ্যে গ্লিচ বলে একটা ব্যাপার এবং যেটাকে বলে তোমার মানে একটা রাফ কাট একটার পরে অন্য একটা চলে আসছে এর মধ্যে মানে ওই মানে ওই জিনিসটা আনতে পেরেছে যে কন্টিনিউটি আমার অন্য ছবিগুলোর মধ্যেও ফিরে ফিরে আসে। ধরো তোমার ইন্টিমেট স্পেসে তোমার এই কাজটাই তো প্রথম কাজ নয়, না একদমই এই যে এটা ইতিহাস আছে এর আগে চিত্রভানু মজুমদার করেছে, ছত্রপতি দত্ত করেছে, বিনা ভার্গব করেছে কলকাতাতেই, কোচ স্টুডিও যেমন করেছে কোচ স্টুডিও করতে থাকে দিল্লিতেও করেছে আমার মনে হয় কলকাতাতেও কোচ স্টুডিও, মানে এই ট্র্যাডিশনে তুমি নিজেকে কোথায় প্লেস করো? যে ধরো তোমার গ্যালারিতে এক্সিবিশন করা বা স্টুডিওতে কাজ করা বা বাড়িতে থাকা এই যে ব্যারিয়ারটা মানে
এই যে আইডিয়াটা আমাদের সেটাকে আমি কোনো একটা ভাবে রিফাই করার চেষ্টা করেছি। সেটা নানান কারণে হতে পারে, সেটা আমার মনিটরি কনস্ট্রেন্টের জন্য হতে পারে, সেটা আমার মানে একটা জায়গাকে দেখা একরকমভাবে হতে পারে, বা আমার এক্সিবিশন মানেই যে সেটা শুধু ছবির এক্সিবিশন হবে সেটা নয়, সেটা ইনস্টলেশন হবে, সেটা আমার আমি যেভাবে কাজ করি সেই স্পেসটাকে নিয়ে দেখা। এবং আরেকটা ব্যাপার যে মানে ধরো তুমি তোমার সাজ সাজের মধ্যেও কিন্তু বিষয়টা আছে, প্রতিদিন আমি দেখছি তুমি সাদা কালো পোশাক পরে আসছো, তার মধ্যেও এই পুরো বিষয়টার সাথে একটা তার সিঙ্ক্রনি আছে। হ্যাঁ মানে ওইটাই মানে যে ডিজাইন ব্যাপারটা মানে খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছিল আমার একটা কলা ভবনের টিচার একবার বলেছিল প্রসুন্দার, যদি কখনো দেখা হয় আবার আমাদের পড়ানোর সময় বলেছিল যে নিড ইজ দ্য সিড অফ ডিজাইন, এবং আমরা ডিজাইন একমাত্র তখনই করি যেটা যখন আমাদের দরকার পড়ে, ধরো জামাটা আমরা ডিজাইন করি বা স্পেসটা আমরা ডিজাইন করি বা আমরা কীভাবে মানে আমাদের লাইফস্টাইলটা আজকাল লোকেরা ডিজাইন করছে, তো সেভাবে আমি দেখতে গিয়ে মনে হচ্ছে যে জামা কাপড়টা আমার এই এই পুরো ব্যাপারটার সাথে ডিজাইন হিসাবে আমি ব্যাপারটাকে দেখেছি, যেহেতু পুরো স্পেসটাকে আমি শুধু একটা এক্সিবিশন স্পেস হিসাবেই দেখাচ্ছি না, যেহেতু আমি স্পেসটাকে আমার একটা ফাঁকা বা আমার একটা যেখানে আমি কাজ করতে পছন্দ করি বা যেরকম জিনিস যেরকম ভিজুয়াল ডিজাইন হিসাবে ছবিগুলো হয়ে ওঠা যে অবস্থা থেকে তার সঙ্গে কি এই মানে এক্সিবিশনের কোনো মিল আছে? হ্যাঁ মিল আছে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে ধরো তোমার এই যেটা একদমই মিল নেই সেটা হচ্ছে এই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিগুলো আমি আঁকছি সেই সেটা হয়তো ধরো এই চাবে কিছু এখানে, সেগুলো যেগুলো আমি এঁকেছি এখানে সেটা তো এই স্পেসের মধ্যে, কিন্তু ধরো আমার বাড়িতে কোনো জায়গা নেই, আমার বাড়িটা পুরো মানে যে ঘরটাতে আমি ছবি আঁকি সেই ঘরটা একদমই পুরো ক্লাটার, সেরকম কিছু জোনও আমি ক্রিয়েট করেছি যে সব কিছু একসাথে। আবার ধরো ধরো কোনো একটা বাইরে তখন যখন আমি ছিলাম দিল্লিতে বা শান্তিনিকেতনে সেখানে যখন আমি থাকতাম সেখানে পুরো ব্যাপারটাই খোলা আছে, এবং এই ট্র্যাজেক্টরিটা তো আমার 2013 কাজ থেকে শুরু করে আজকের দিনে 2018 অবধি যা আমি কাজ করেছি সেটা সব কাজ নয়, যেগুলো আমার মনে হয়েছে মোট তোমার মনে হয়েছে মনে হচ্ছে যে এর মধ্যে আমি ঢোকাতে পারবো, এর মধ্যে আমি সেমব্লেন্সে রাখতে পারবো সেই কাজগুলো আছে, এবং সেই জন্য এই জার্নিটা যে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এবং আমার ছোটবেলা থেকেই সেটা একটা ব্যাপার, কারণ কি আমি কোনো পার্মানেন্ট বাড়িতে কখনো থাকি না, বেশিরভাগই ফ্ল্যাট বাড়িতে থেকেছিলাম, আমি শহরে থাকা এবং আমার মানে বাবা ফ্ল্যাট বাড়িতেই থেকেছে দাদু বসে কিন্তু, তো সেই সেই রেফারেন্সটা যে আরবান লাইফ এবং তারপরে শান্তিনিকেতনের মতো একটা জায়গায় গিয়ে যেটা পুরোপুরি আরবান লাইফ নয়, এদিকে আবার স্টুডেন্ট লাইফ কিন্তু একটা তোমার কী বলবো সেখানে একটা ওয়ার্ল্ডলি অ্যাপ্রোচও আছে, কারণ কি সেখানে প্রচুর বিদেশি স্টুডেন্টরা আসছে এবং তারা তাদের যাপনের একটা ধরন সেটা কিছুটা ইনফ্লুয়েন্স আমার মধ্যে এসেছে, এবং আমার কাজের মতো এই স্পেস ছাড় মানে মিনিমালিজম এই ব্যাপারটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, এবং সেই জন্য আমি স্পেসটাকেও মিনিমাল হিসাবেই ট্রিট করেছি যতটা কমের মধ্যে দিয়ে, ধরো একটা মাদুর একটা চেয়ার একটা মোড়া এটাই তো, এবার যাকে বসতে হবে তার মধ্যেই বসতে হবে, নাহলে মাটিতে বসতে হবে, বা যেহেতু আমার স্টুডিওতে কেউ আসছে সেই জন্য তারা তো বসতে চাইবেই, কারণ কি এটা তো একটা কমিউনিকেশনের জায়গা, আমি চাইছি যে লোকেরা এসে আমার সাথে এখানে কথা বলুক এবং জানুক যে আমি কী করছি, কারণ কি কোনো মিসইন্টারপ্রিটেশনটাও তো দরকার নেই, মানে একটা জায়গা দেখে স্পেস দেখে তুমি চলে যেতেই পারো, কিন্তু কমিউনিকেশন ফর এভরি আর্টিস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আই থিঙ্ক, মানে থ্রু ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু ইমেজেস, বিকজ আমি যেটা আঁকছি সেটা হয়তো তুমি নাই দেখতে পারো বা তুমি একটা অন্য কিছু দেখতে পারো, তো আমার সাথে কথা বলে সেটা অনেকটা আমার মনে হয় আমি অনেক কিছু শিখতে পারি, সেই জন্য আমার মনে হয় যে সেই জায়গা থেকে স্পেস অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা আমি খুবই মিনিমাল একটা ইন্টিমেট স্পেসে তুমি সেই জন্য কাজটা করেছি, এবং মানে আমার মনে হয় যে গ্যালারিতে সেই ইন্টিমেসিটা তৈরি হতে পারে না। 263 যোধপুর পার্ক থার্ড ফ্লোরে যোধপুর বয়েজ স্কুলে আছে এই এক্সিবিশনটা হচ্ছে, তার নাম ইন দ্য ইন্টারিম, সবাই আসবেন দেখতে, প্লিজ আসবেন।